আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন শাহরুসিয়ামে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শাহরুসিয়াম এর আজকে আমাদের আলোচনার বিষয় হল কত বছর বয়সে রোজা ফরজ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা মনে করি প্রথমত আমরা জানি যে সালাদ ফরজ হওয়ার জন্য দুইটা ধাপ আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন প্রথম ধাপ হলো প্রশিক্ষণের ধাপ পাঁচ সাত থেকে দশ বছর আর দশ বছর হইল সালাদ ফরজ হওয়ার জন্য চূড়ান্ত ধাপ এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রসুল্লা সাল্লাম শাসনের কথা বলেছেন রামাদানের সিয়াম চূড়ান্তভাবে ফরজ হওয়ার জন্য যে শর্তটুকু রয়েছে সে শর্তের মধ্যে একটি অন্যতম শর্ত হল বালেক হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া তা এটাকে এখানে আমরা রেখে দিতে চাই না সালাদ যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি ইসলামের প্রতিষ্ঠিত বিধান সেটা যেমন সাত থেকে দশ বছর প্রশিক্ষণমূলক সেটাকে আদায় করতে হয় সিয়ামও ইসলামের একটি অন্যতম রোকণ এই রোকনটিতেও আমাদের শিশুরা এবং বাচ্চারা অভ্যস্ত হওয়ার জন্য চূড়ান্ত বয়সের পর থেকে এটাকে শুরু না করে তার আগ থেকে শুরু করানোর একটি বর্ণনা বা একটি আয়াত আমরা কোরআনে কারিমে পেয়ে থাকি কোরআনে কারিমে সুরা আর নূরের আটান্ন এবং উনষাট নম্বর আয়াতে সামাজিক শিষ্টাচার পারিবারিক শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আলামিন আলমিন বলেছেন যে তিনটি সময়ে তোমাদের ঘরে শিশুদের প্রবেশের বিষয়ে তাদেরকে তোমরা শিষ্টাচার শিক্ষা দাও তারা যেন অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে ইয়া ই আমানু দিনা মানু লিয়া দিনকুম উল্লা দিন আমল্লা দিন আলম ইয়াবুল হলুমা মিনকুম আমার রথ তিনটা সময়ে তারা যেন তোমাদের ঘরে প্রবেশ করার ব্যাপারে অনুমতির বিষয়টাকে বিবেচনায় আনে এখানে এইখানে কিন্তু বিধানটা পালন করবে শিশুরা আর বিধানটা তত্ত্বাবধায়ন করবে অভিভাবকরা এমনিভাবে আমাদানের সিয়াম, সালাত ইত্যাদি পালন করবে শিশুরা তত্ত্বাবধান করবে আমাদের অভিভাবক মণ্ডলী সেই তত্ত্বাবধানের ক্ষেত্রে এক এক শিশু এক এক বয়সে শ্যাম পালনে অভ্যস্ত হয়ে থাকে সেটা শিশুর শারীরিক ঘটনের উপর নির্ভর করে মনের বল অথবা মনোবলের উপর নির্ভর করে অথবা শিশু না খেয়ে থাক পাড়াটা কতটুকু সে সহ্য করতে পারে এগুলোর উপর স্বাস্থ্যগত কন্ডিশনের উপরও নির্ভর করে এগুলোকে বিবেচনায় প্রত্যেক অভিভাবক তার শিশুদেরকে দিয়ে মাহে রমজানের সিয়াম তিনি প্রশিক্ষণ দেয়াবেন শিশুদেরকে চূড়ান্ত ফরজ হওয়ার অপেক্ষায় থাকবেন না তার আগ থেকে এটা প্রশিক্ষণ দেয়াবেন এই বয়সটা কেউ বলেছেন ছয় সাত বছর থেকেও শুরু হতে পারে কেউ বলেছেন নয় দশ বছর থেকেও হতে পারে এটা এখন আমরা যে বিষয়টা বলেছি যে চূড়ান্ত ফরজ হওয়ার বয়স হলো বালেক হওয়া এই বিষয়টা আমাদের উপর আলোচনার দাবি রাখে যে বালেক বয়সটার আমাদের সমাজে কনসেপ্ট হলো আঠারো বৎসর হল প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য মানদণ্ড কিন্তু এইটাই কিন্তু চূড়ান্ত কথা নয় আশার উদ্দুল্লাহ আনহা বলতেছেন যে আলমার আতু ইদা বাল সান হ্যাঁ হ্যাঁ মহিলা যখন নয় বৎসরে উপনীত হবে বা পৌঁছে যাবে তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এর মানে হলো তার পর্দার বিধানের বিষয়টা তখন আর শিথিলযোগ্য থাকে না তার সালাতের বিষয়টাও শিথিলযোগ্য থাকে না ইসলামের তার কণ্ঠস্বর অন্যদের সামনে নিজেকে উপস্থাপন করার বিষয়টাও শিথিলযোগ্য থাকে না এগুলো কি বিবেচনায় নিয়ে আসা এমনিভাবে সিয়ামের বিষয়টা তার প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসা এখন যেই বিভিন্ন আবহাওয়া বা ঋতুর কারণে আমাদের প্রথমে বলতে চাই যে বালেক হওয়ার সিমটমগুলো কি। বালেক হওয়ার আমরা কয়েকটা সিমটম পেয়ে থাকি কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এক নম্বর সিম্টম হল যে তার ইদা বালাগুন নিকাহ বিয়ের বয়সে অবতী উপনীত হওয়া বিয়ের বয়স মানে হলো তার স্বপ্নে যে সমস্ত জিনিসের মাধ্যমে গোসল ফরজ হয় এই গোসল ফরজ হওয়ার বিষয়গুলোতে উপনীত হওয়া এই বয়সে পদার্পন করা এই বয়সটাকে বলা হয় বালাগুন নিকাহ অর্থাৎ শিশুরা যদি স্বপ্নে কোনো কিছু দেখে তার গোসল ফরজ হয় সেই বয়সে উপনীত হলে সর্বসম্মতভাবে শিশু বালেগ হয়ে গেল সে মহিলা হোক অথবা পুরুষ হোক এই ক্ষেত্রে তার বয়স আঠারোর নিচে হোক দশের উপরে হোক দশ হোক সে বালেগ হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে কোনো সন্দেহ নেই দ্বিতীয় সিমটম হল শিশু ছেলে যখন তার বিভিন্ন ছেলেমেয়ে উভয়েরই যে সমস্ত জায়গায় পশম লোম হ্যাঁ ইত্যাদি অবাঞ্চিতগুলো গজায় সেগুলো উঠে এগুলো যদি উঠে তাহলে এটাকে অনেকে বালেক হওয়ার সিমটম হিসেবে কাউন্ট করেছেন কারণ আমরা দেখেছি যে বনু করাইজার গোত্রের যুদ্ধে যখন করাইজা গোত্রের লোকেরা আল্লাহ রসুলের সাথে সন্ধিতে আবদ্ধ হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদের বিপারে বিধান দিয়েছেন বা সাদবিন মাস রাজ আল্লাহতালু সেখানে বিধান দিয়েছেন যে তাদের মধ্যে যাদের এম বাত হয়েছে অর্থাৎ পশম উঠেছে হ্যাঁ বগুলের নিচে অথবা দাড়ি গোপ ইত্যাদি তাহলে তাদেরকে হত্যা করা হবে আমবাত শব্দ ইমবাত শব্দটা সেখানে আনা হয়েছে বালেগ হওয়ার সিমটম হিসেবে কাউন্ট করা হয়েছে তাহলে নারী পুরুষ উভয়ে ইত্যাদির মাধ্যমে বালেক হয়ে থাকবে দুই নম্বর তিন নম্বর হল বালেক হওয়ার জন্য মহিলাদের জন্য বিশেষ চিহ্ন হল তাদের হায়েজ হবে অথবা সন্তান কনসেপ্ট করবে মাসিক যদি হয় অথবা সন্তান কনসেপ্ট যদি করে তাহলে বোঝা গেল ওই মহিলা বালেক হয়েছে তাহলে মাসিক হওয়া যে সমস্ত মহিলাদের মাসিক হয়েছে এই সিমটমগুলো যদি আঠারো বৎসরের আগে পাওয়া যায় তাহলে কেউ আঠারো বৎসরের জন্য অপেক্ষায় থাকবে না সিয়াম ফরজ হওয়ার জন্য এই সিমটমগুলো যদি না পাওয়া যায় কেউ হয়তো স্বাস্থ্যগতভাবে দুর্বল তার শারীরিক বৃদ্ধিটা বয়সের সাথে অত অ্যাডভান্স না তার জন্য চূড়ান্ত সীমা হল আঠারো বৎসর বা সতেরো বৎসর এইভাবে মেয়েদের জন্য সতেরো পুরুষদের জন্য আঠারো এইভাবে মত দিয়েছেন আমাদের ইমাম মুস্তাহিদরা ইসলামী স্কলাররা তাইলে প্রথম আমরা বললাম যে প্রথম হলো তার গুমের মধ্যে যে স্বপ্নদোষ এটা যদি পাওয়া যায় তাহলে সে বালেক হিসেবে কাউন্ট হবে দুই নম্বর হলো যে সমস্ত জায়গায় দাঁড়িয়ে মোষ অথবা অবাঞ্ছিত পশম গজানো এগুলো যদি হয় তাহলে সে বালেক হিসাবে গণ্য হবে তিন নম্বর হল মহিলাদের যদি মাসিক হয়ে যায় সে যে কোনো বয়সের হোক সে বালেক হিসাবে গণ্য হবে সর্বশেষ যদি এগুলো না হয় তাহলে সতেরো মতান এবং পুরুষদের ক্ষেত্রে আঠারো মেয়েদের ক্ষেত্রে সতেরো এবং আঠারো বৎসরে চূড়ান্তভাবে সিয়াম ফরজ হয়ে যাবে তাই আসুন আমরা চূড়ান্ত ফরজ সিয়াম আমাদের সন্তানদের স্বাস্থ্য হানি হবে পরীক্ষার সমস্যা আছে মেয়েদের চেহারা নষ্ট হবে মানে এগুলোকে অজুহাত দিয়ে তাদের দিয়ে সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ফরজ যেন আদায়ে তারা শিথিলতা না দেখান গুরুত্বহীন হ্যাঁ এই বিধানটাকে আমরা গুরুত্বহীনভাবে গ্রহণ না করে এটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করি এটার মধ্যে আল্লাহর কল্যাণ রেখেছে কারণ আমাদের সন্তানটাও আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে যেমন ভালোবাসেন আমাদের সন্তানদেরকে আমাদের চেয়ে আল্লাহ আল্লাহর বেশি ভালোবাসেন আল্লাহর বান্দা হিসাবে তাই আল্লাহর বিধান পালন করার ব্যাপারে আমরা সৃষ্টি মানুষ কোনো বাধা বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো না আল্লাহ আমাদেরকে সকলকে সেই তুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি